হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেষন ছাড়া ফুলকপির আমি পাকোড়া। একদম ভেষন ছাড়াই এই ফুলকপির পাকোড়াটা বানাবো। আমি চিকেন ফ্রায়ার পাউডার দিয়ে এই পাকোড়াটা করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ফুলকপির পাকোড়াটা তৈরি করতে লাগছে, এখানে আমি নিয়েছি চিকেন ফ্রায়ার পাউডার নিয়েছি, আমার যতটুকু পরিমাণ লাগছে ঠিক ততটুকু পরিমাণ আমি দিয়ে দিব। আর নিয়েছি একটি ডিম, হাফ টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার, হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এই উপকরণগুলো দিয়েই আমি ফুলকপির পাকোড়াটাকে বানিয়ে নেব। প্রথমে আমি ফুলকপিটাকে একটা বুলের মধ্যে নিয়ে নেব, নিয়ে তারপর আমার যে যে মশলাগুলো লাগছে সেগুলো আমি এক এক করে দিয়ে দিব। আর এই চিকেন ফ্রায়ার পাউডারটা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে, আমি এই ব্র্যান্ডের নিয়েছি। তো আমার যতটুকু পরিমাণ লাগছে চিকেন ফ্রায়ার পাউডার ঠিক ততটুকু পরিমাণই আমি দিয়ে দিব। প্রথমে আমি বোলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি একটি ডিম, আর এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার আর হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। গুঁড়ো মরিচের পাউডার দিয়ে দিব আমি পরিমাণ মতো, যা সামান্য পরিমাণ আমি দিব কালারের জন্য। তো এখন আমি গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফুলকপিগুলো। এখন আমার ফুলকপিগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন ফ্রায়ার পাউডার। চিকেন ফ্রায়ার পাউডার আমি কোনো পরিমাণ বলতেছি না, কারণ আমার যতটুকু লাগতেছে ঠিক ততটুকু আমি দিয়ে দিব। প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। নেড়ে আমি তারপর দেখে নিব যে কতটুকু পরিমাণ আমার লাগছে চিকেন ফ্রায়ার পাউডারটা। আপনারা চাইলে এটা ভেষন দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে চিকেন ফ্রায়ার পাউডার দিয়ে, তাই আমি করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছিল সামান্য পরিমাণ একটু পানি লাগবে, তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে আমি আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর দেখে নিচ্ছি যে আমার কতটুকু লাগছে। আমার আর চিকেন ফ্রায়ার পাউডার লাগছে না, আমি আর একটু ভালোভাবে মিক্স করে নিব। জাস্ট এক মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব, যাতে করে ফুলকপির ভিতরে একদম চিকেন ফ্রায়ার পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলার ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিব, তারপর আমি চুলাটাকে লো হিট করে তারপর আস্তে আস্তে করে এক এক করে ফুলকপির পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। চুলাটাকে কিছুতেই হাই হিট করা যাবে না, প্রথমে হাই হিট করে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর একদম লো হিট করে এই ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, এমন কি উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন এক এক করে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে আছে, কিছুতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো এখন আমি এক এক করে এই ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নেব। তো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। ফুলকপির পাকোড়াগুলো আমার এখন ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি, নিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।